बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम सुप्रिय शिक्षार्थी अस्सलामु आलैकुम आशा करी तुम्हारा भालो आछो। आज के पैटर्ने द्वितीय लेक्चर निये हाजिर होयेछि। गत दिन देखिएछिलाम किभाबे मौलिक संख्या तुम्हारा बेर करबे। मौलिक संख्या मने रखार एक कौशल आमी तोमादेरके रप्त करेछिलाम जे एभाबे करले तुम्हारा एटा मुखस्थ करते पारबे एबं सहजेई मौलिक संख्या एक थेके दशे कत, एगारो थेके बिशे कत, एक थेके एकशोर मध्ये कत बेर करते पारबे। आज के पैटार्नर जोगफल क्यों करते हैं एक शेखा गत एक धारणा दिए पैटार्न के परवर्ती संख्या बेर कर कौशल शिखिए। आज के देख क्यों तुम्हारा ख्याल कर जो इक्वल टू एक दुई तीन चार पाँच छय सात एक जिन देखो यार प्रथम हलो एक शेषा हल दस दस कत है एक आ दस एगारो एटार द्वितीयटार द्वितीय शेष थेके द्वितीय दुई जो नय एगारो एटार तृतीयटा शेष थेके तृतीय कत है तीन जो आठ इक्वल टू एगारो अर्थात प्रति क्षेत्र में कत पाची एगारो पाची। तेल एखे ख्याल करी जो हमारे दसटा संख्या जो कल कत है तेल एक सबग जो कर कौशल प्रथम शेषा जो फल एगारो एगारो गुणन तेल कयोड़ा हो एक थे दस मैंने पाँच जोड़ा तेल एगारो गुण पाँच इक्वल टू हो पंचान तो यह बेर करा सम्भव। तो यार एक सूत्र आज सूत्रता कम कर ख्याल कर तुम्हार देखो ये क हे एक थे दस जदि एक उल्टा पास कर दी तो हमें कि पा छार तीन दई एक हमें जो कर दीची तेल क और क दुई क एगारो 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 चलते थको शेषे जा देखो जी एगारो शेषे जा पासी एगारो पासी अर्थात हमारे दुई क समान एगारो शिक्षा तुम्हारा ख्याल करो शेषेटा दस और प्रथम एक तेल एक दस कत है एगारो एवं गुण हमारे दस जेहतु दूटा मिलिए हमारे दस जोड़ा हो तो से ख्याल करब जो क समान दूटा नीचे दाओ एक जो दस गुणन दस तेल कि पेलम तेल एक हे प्रथम संख्या दस हे शेष संख्या और दस हे पद संख्या अर्थात एखे दस टाने दस टा मोट कयोड़ा छो पाँच जोड़ा पाँच जोड़ा दस जोड़ा छो अर्थात पद संख्या दस तेल सहसे एक सूत्र बेर करते परि जे जोगफल समान प्रथम पद जोग शेष पद गुणन पद संख्या तो गणित किछु समाधान कर चेष्टा कर एक सूत्र तुम्हारा शिखे रखो जो जोगफल समष्टि समान प्रथम प्रथम पद पद दीवा तुम्हारा प्रथम पद जो शेष पद गुणन पद संख्या डिवाइडेड बाय टू लिखे रखा खाता है। এবারে আমরা দেখি এটা কিভাবে সমস্যা নিয়ে আসা যায়। পাঁচ ধরো দশ ধরো পনেরো চিহ্নগুলো দিব বিশ পঁচিশ ডট দিয়ে বলো যে পরবর্তী দুইটি সংখ্যা বের করো পরবর্তী দুইটি সংখ্যা বের করো। তা আমরা এই বরাবর দেখো লিখবো পার্থক্য সমান
পাঁচ আর দশের পার্থক্য বিয়োগ করলো পাঁচ, পনেরো থেকে দশ বিয়োগ করলে পাঁচ, বিশের থেকে পাঁচ বিয়োগ করলে পাঁচ, পঁচিশের থেকে পাঁচ বিয়োগ করলে পাঁচ। অর্থাৎ আমরা সবসময় পার্থক্য কত পাচ্ছি? পাঁচ পাচ্ছি। উল্টা দিক থেকে আমি যদি তোমাদের বলি যে এখানে পাঁচের সঙ্গে পাঁচের সঙ্গে পাঁচ যোগ করে আমরা দশ পাই, দশের সঙ্গে পাঁচ যোগ করে পনেরো পাই, পনেরো সঙ্গে পাঁচ যোগ করে আমরা বিশ পাই, বিশের সঙ্গে পাঁচ যোগ করে আমরা কি পাই? পঁচিশ পাই। তাহলে দেখা যাচ্ছে যে প্রতিটি সংখ্যার পার্থক্য পাঁচ। অতএব পরবর্তী দুটি সংখ্যা হল শেষেরটা হবে পঁচিশ, পঁচিশ যোগ পাঁচ বা নিচে দিলে দেওয়া যেতে পারে তিরিশ। এবং এখানে আমরা আবার নতুন সংখ্যা তিরিশ পাইলাম, তিরিশের সঙ্গে আবার পাঁচ যোগ করে পঁয়ত্রিশ। আমরা এখানে বলতে চাচ্ছি যেহেতু পার্থক্য আমাদের পাঁচ আছে, পঁচিশের সঙ্গে পাঁচ যোগ করে আমরা তিরিশ পেয়েছি, তিরিশের সঙ্গে পাঁচ যোগ করে আমরা পঁয়ত্রিশ পাব। এভাবে দুইটা না যতগুলো বের করতে বলবে তুমি বের করতে পারবে। এই একটা সমস্যা আমরা সমাধান করলাম। আবার একটা দেখি, যদি মনে করো এরকম সমস্যা থাকে শূন্য এক এক দুই তিন পাঁচ ডট ডট ডট, পরবর্তী সংখ্যাটি নির্ণয় করো। পরবর্তী সংখ্যাটি নির্ণয় করো। তাহলে আমরা কিভাবে করবো? আগে লিখি অঙ্কটা। সেক্ষেত্রে তোমরা খেয়াল করো আমার এখানে শূন্য আর এক যোগ করে এক, এটার সঙ্গে সমান, এক আর এক যোগ করে দুই, এটার সমান, এক আর দুই যোগ করে তিন, এটার সমান, দুই আর তিন যোগ করে পাঁচ, এটার সমান। অর্থাৎ আমি দেখতে পাচ্ছি পরপর দুইটি সংখ্যা যোগ করে পরবর্তী সংখ্যা সমান হচ্ছে। আমরা জানি যে পরপর দুইটি সংখ্যা যোগ করে যদি পরবর্তী সংখ্যা সমান হয়, এই ধরনের প্যাটার্নটাকে বলা হয় ফিবোনাচি প্যাটার্ন। সংখ্যাগুলিকে বলা হচ্ছে ফিবোনাচি সংখ্যা। পরপর দুইটি সংখ্যা যোগ করে এর পরবর্তী সংখ্যা সমান হলে আমরা এটাকে কি বলি? ফিবোনাচি সংখ্যা বলি। তো তোমরা এখানে খেয়াল করে দেখো যে আমার এই প্যাটার্নটির সংখ্যাগুলি হচ্ছে ফিবোনাচি সংখ্যা। তাহলে আমাদের পরপর যদি দুইটা চাক, তিনটা চাক, চারটা চাক আমরা বের করতে পারবো। অতএব পরবর্তী সংখ্যাটি হল, ও এখানে লিখতে হবে, এখানে দেখা যাচ্ছে যে প্যাটার্নের সংখ্যাগুলি হচ্ছে ফিবোনাচি। অতএব পরবর্তী সংখ্যাটি হল তিন যোগ পাঁচ সমান আট। এভাবে আমরা ফিবোনাচি প্যাটার্ন থেকে আমরা যে কোনো সংখ্যা দুটা হোক চারটা হোক যতটা বের করতে বলবে আমরা বের করতে পারবো। আমি সামনের লেকচারে প্যাটার্নের উপর যোগফল সংক্রান্ত এবং বিভিন্ন সূত্র দিয়ে কীভাবে প্যাটার্ন তৈরি করা যায় এবং প্যাটার্ন থেকে সাংখ্যিক পথ কীভাবে বের করা যায় এটা তোমাদের দেখাবো। আমি কিছু বাসের বাসার কাজ দিচ্ছি, এটা তোমরা করে ফেলো। এক নম্বর এর পরবর্তী দুটি সংখ্যা নির্ণয় করো। পরবর্তী দুটি সংখ্যা
দুই নম্বর তিন তিন ছয় নয় পনেরো এখানের পরবর্তী সংখ্যাটি কত, পরবর্তী বানান পরবর্তী সংখ্যাটি কত, তো আজকে তোমরা এই দুটি অঙ্কই বাসাতেই করবে, আর যতটুকু আলোচনা করলাম এতটুকু তোমরা করার চেষ্টা করবে, ইনশাআল্লাহ তোমাদের অনেক উপকার হবে বলে আমি আশা করি। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।